আল্লাহ কোরআন পাঠালে নবীকে চলাতে, দুনিয়া বানালে নবীর শান দেখাতে, দুনিয়া বানালে নবীর শান দেখাতে, আল্লাহ কোরআন পাঠালে নবীকে চলাতে, দুনিয়া বানালে নবীর শান দেখাতে, দুনিয়া বানালে বেহেস্তের পাতাই পাতাই লিখা যে নবীজির নাম, আর সে আল্লাহর নামের পাশে যে নবীজির মনোগ্রাম, আর সে আল্লাহর নামের পাশে যে নবীজির মনোগ্রাম, বেহেস্তের পাতাই পাতাই লিখা যে নবীজির নাম, আর সে আল্লাহর নামের পাশে যে নবীজির মনোগ্রাম, আর সে আল্লাহর নামের পাশে যে নবীজির মনোগ্রাম, সেই নবীজির মনোগ্রাম, আল্লাহ জান্নাত বানালে প্রিয় নবীজির তরে, জান্নাত বানালে নবীজির তরে, হাশর করিবেন নবীর শান বুঝাতে, হাশর করিবেন আল্লাহ কোরআন পাঠালে নবীকে চলাতে, জান্নাত বানালে নবীর সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল শুধু 10 জন সাহাবীকে আবার রাসূল জান্নাতের শুভ সংবাদ দিলেন, তাই নয়, আল্লাহর রাসূলের ইখতিয়ার দিকুন, আল্লাহর রাসূলকে মুখতার কুল বানিয়েছেন, সেটা আরেকটা দলিল দেখুন। হযরত মিশকাত শরীফের মধ্যে আছেন, মিশকাত শরীফের মধ্যে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবীদের একটা বর্ণনা হযরত সৈয়দনা মিশকাত শরীফের 84 পৃষ্ঠার মধ্যে, আহলে সুফফার একজন সদস্য যিনার নাম হলো হযরত রবিয়া, হযরত রবিয়া, আহলে সুফফা এরা ছিলেন 70 জন সাহাবি, তারা খেলেও খেতেন না কেউ না খেতেন, কিন্তু যখন তাদের ক্ষুদা লাগত অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে হারা আসতেন, যখন আল্লাহ তাদের প্রেমের পরীক্ষা দিতেন হারা যদি না আসত, এই সমস্ত সাহাবীরা হারার জন্য ক্ষুদার জন্য আত্মরাগ করতেন না, এরা অপেক্ষায় থাকতেন কখন আমার রসুল নূরানি হুজরায় পাক থেকে বের হবেন, আমার রসুলের চেহারা দেখে দেখে তারা তাদের খিদা মিটাবে। আল্লাহ রসুলের চেহারা দেখুন, এই সাহাবীরা দেখতেন তাদের ক্ষুধা বন্ধ হয়ে যেত, তাদের ক্ষুধা চলে যেত, তারা আমার রসুলের চেহারা দেখে দেখে ক্ষুধা মিটাবেন। এই আহলে সুফফাদের অন্তর্ভুক্ত একজন সাহাবি যার নাম হলো হযরত রবিয়া ইবনে কাব, আমার রাসূলের একজন সাহাবী হযরত রবিয়া ইবনে কাব আল আসলামি, সুবহানাল্লাহ, আমার রাসূলের সাহাবী একদিন নয় দুই দিন নয় প্রত্যেক দিন উনি অপেক্ষায় থাকেন কখন আমার রাসূল হুজরা থেকে বের হবেন, কখন আমার রাসূলকে উনি তাহাজ্জুদের নামাজের জন্য পানি এনে দিবেন, সুবহানাল্লাহ, কখন তাহাজ্জুদের নামাজের জন্য পানি আনবেন, এই অপেক্ষায় থাকতেন, ওনার আমার রাসূলের খেদমত আঞ্জাম দিতেন। এভাবে যেতে 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 একদিন হঠাৎ করে রহমতুল্লিল আলামিন নবীর রহমতের মধ্যে যশ এসে গেলেন, সুবহানাল্লাহ, রহমতুল্লিল আলামিন তো ঠিক কিনা, রহমতুল্লিল আলামিনের রহমত কি আসলেন, আমার রাসূলের রহমতের সমুদ্রের মধ্যে জোশ এসে গেলেন, আমার রাসূল ডাক দিলেন, এ রবিয়া তুমি প্রত্যেক দিন আমার রাসূলের জন্য পানির বদনা নিয়ে দাঁড়িয়ে থাকো, পানি দিয়ে আমাকে ওযু করায় দাও, আমি রাসূল তোমার পানি দিয়ে ওযু করে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি, ও আমার সাহাবী রবিয়া ইবনে কাব তুমি একটু আমাকে একটু বলো না আজকে
আজকে আমি রসুল তোমাকে কিছু দিতে চাই, সুবহানাল্লাহ, আমি রসুল আজকে তোমাকে কিছু দিতে চাই, তোমার কে রব্বে তোমার রবে ইবনে কাবা আসলামি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু লাগবে না, আসআলুকা মারাফাকাতুকা ফিল জান্নাহ, সুবহানাল্লাহ, আসআলুকা মারাফাকাতুকা ফিল জান্নাহ, এ রাবিয়া, যাই হোক আমি কি বলতে চেয়েছিলাম, আসআলুকা মারাফাকাতুকা ফিল জান্নাহ, হযরত রবীউল ইবনে কাব আলাইহিসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য কিছু চাই না, আমি আপনার রাসূলের কাছে একটা জিনিস কামনা করছি, দুনিয়ার মধ্যে আপনার রাসূলের সঙ্গে ছিলাম, আপনার রাসূলের সদা সর্বদা আপনার রাসূলের পিছনে পিছনে ছিলাম, আপনি রাসূলের প্রেমের মধ্যে ছিলাম, আমি যখন আমি ইন্তিকাল করব, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তিকাল করব, আপনি রাসূল তো আলা মকামের মধ্যে থাকবেন, ঠিক কি না, আপনি রাসূল আলা মকামের মধ্যে থাকবেন, আর আমি তো আগলা মকামের মধ্যে থাকব, আমার কাছে তখন আপনি রাসূলের বিরহ, আপনি রাসূলের বিচ্ছেদের বেদনা আমাকে জান্নাতের মধ্যে কষ্ট দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কামনা করছি, আসআলুকা মারাফাকাতুকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে চাই, আমার রাসূল এদিক সেদিক দেখলেন না, আমার রাসূল সঙ্গে সঙ্গে বলে দিলেন, এ রাবিয়া ইবনে কাব আল আসলামি, শোনো শোনো, তোমাকে আমি আমি রাসূল আমার সঙ্গে জান্নাত দান করলাম, রাবিয়া ইবনে কাব আল আসলামি কোথায় রাখবেন, রাসূলের সঙ্গে জান্নাত রাখবেন, সুবহানাল্লাহ, বলেন না, তুজসে তুজি কো মাঙ্গি করি, তুজসে তুজি কো মাঙ্গি করি, মাঙ্গি সারি কায়না, তুজসে তুজি কো মাঙ্গি করি, মাঙ্গি সারি কায়না, মুজসা কোই মুজসা কোই গদা নেই, তুজসা কোই সখি নেই, মুজসা কোই গদা নেই, নারে তাকবীর, আল্লাহু আকবার, সালাম আলাইকুম, মুজসা কোই গদা নহীন, তুজসা কোই সখি নহীন, তুজসে তুজি কো মাঙ্গি করে,